স্বামী স্ত্রী কখনো এক প্রতিষ্ঠানে কাজ করা উচিত না, এটা হলো একদম কি বলে গ্রাউন্ড রুল, এটা কখনো করতে হয় না। তার কারণ হয় কি, দুটো বিষয়। একটা হচ্ছে যে কর্মক্ষেত্রের যত স্ট্রেস, যত কনফ্লিক্ট, সব আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। আবার কর্মক্ষেত্রেও আপনি প্রতি মুহূর্তে একটা কনফ্লিক্টের মধ্যে থাকেন, যেটা হয়তো অন্য মানুষ হলে বিষয়টা এতটা হতো না, যতটা ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেক বেশি অসহিষ্ণুতা কাজ করে। আর দিন রাত 24 ঘন্টা একজন আরেকজনকে দেখেন, এটা তো মারাত্মক ক্ষতিকর ব্যাপার। অবশ্যই দূরত্ব থাকতে হয়, অল্প সময়ের জন্য পেতে হয়, তাহলে পাওয়ার এবং চাওয়ার, দেখার, থাকার আগ্রহ থাকে। আর মানে ওইটাই হলো সবচেয়ে বড় ব্যাপারটা, হচ্ছে অনেক বেশি অশান্তি হয় আর কি জীবনে। আমি একটু আগেই বলছিলাম যে আমরা 21 বছর একসাথে আছি, তার মানেই আমরা খুব মহান, আমরা খুব ভালো, আর যাদের সংসারটা টিকছে না তারা খুবই খারাপ। এই যে সমাজের স্টিরিওটাইপ চিন্তাটা, এটাও খুব খারাপ, এটা ভীষণভাবে খারাপ। যেই দুটো মানুষ একসাথে থাকছেন না, এটা তাদের সিদ্ধান্ত, তাদের নিশ্চয়ই মনে হয়েছে যে ওই একসাথে থাকাটা কঠিন, আর আমরা থাকছি বলেই খুব ভালো, খুব ভালো, দারুণ, এই বাহবা নেওয়ারও আমি পক্ষপাতী না। আমরা একসাথে আছি তার কারণ হচ্ছে আমরা কম্প্রোমাইজ করছি, আমরা মেনে নিচ্ছি একজন আরেকজনেরটা। প্রত্যেকটা মানুষের নিজের মতো করে নিজের জীবন নিয়ে বাঁচার অধিকার আছে, কাজে সে যদি মনে করে যে আমি আলাদা থাকলে বা আমরা আলাদা থাকলে দুজন সুস্থভাবে একটা বেটার লাইফ লিড করতে পারবো, অবশ্যই তাদের সেটা করা উচিত। মানে আমি কম সমাজের কারণে, পরিবারের কারণে সব টিকিয়ে রাখতেই হবে, একসাথে থাকতেই হবে, এই সামাজিক চাপগুলোও আমাদের কমানো দরকার, তাহলে প্রত্যেকটা মানুষই সুস্থভাবে তাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। খুব কঠিন আসলে এই জিনিসটা, একটা সন্তান, এবং এখন তো আমরা নিউক্লিয়ার ফ্যামিলি, মানে অদ্ভুত ইয়ে যে আমার মা বাবা, ওনারা কিন্তু দুজন মানুষ, অথচ আমরা একসাথে থাকি না। আমার মা বাবা থাকে সেন্ট্রাল রোড, আমরা থাকি বনানী, ঢাকা শহরের বাস্তবতা, কেউ কোথাও যেতে পারে না, দুজন দুজনের মতো। আমার মা চাকরি করেন, পরে ইউনিভার্সিটি থেকে বাড়িতে আসেন, তার পক্ষেও আসা সম্ভব না। আমার মেয়েও দুপুরবেলা স্কুল থেকে এসে মার কাছে যাওয়া সম্ভব না। ফলে প্রত্যেকেই একা একা আলাদা আলাদাভাবে জীবন কাটাচ্ছে। আমাদের যেটা সমস্যা হচ্ছে যে ওই যে বললাম যে একই কর্মক্ষেত্র, আমরা দুজন অফিস করি, মিটিং থাকলে দুজনেরই থাকে, একটা ইভেন্ট থাকলে দুজনেরই থাকে, থিয়েটারে শো থাকলে দুজনেরই থাকে, রিহার্সাল থাকলেও দুজনেরই থাকে, ফলে আমরা দুজন একই সাথে অনেক বেশি অকিউপাইড থাকি। এটা আমার মেয়ের জন্য নিঃসন্দেহে অনেক বেশি একা সময় ওকে কাটাতে হয়। এটা আমার মেয়েটাকে অনেক কিছুটা অবশ্যই ও একা সময়টা ওর অনেক বেশি কাটে। গোপন সূত্র জানি না, আমাদের ক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের সাংসারিক জীবনের মূল জায়গাটা হচ্ছে যে আমরা কেউ কারো জীবনে হস্তক্ষেপ করি না। মানে ওর কাজ, ওর অ্যাসোসিয়েশন, ওর বন্ধুবান্ধব, সেটাতে আমি কখনো হস্তক্ষেপ করি না। আমার কাজে, আমার বন্ধুবান্ধবে ও কখনো হস্তক্ষেপ করে না। কিন্তু তার মানে কি নয় যে আমরা বলি না, হ্যাঁ আমার হয়তো ভালো লাগে না, ও ওই কাজটা করে ভালো লাগে না, আমি হয়তো বলি যে আমার ভালো লাগছে না, কিন্তু আমি বলি না তুমি এটা করো না। একইভাবে ও হয়তো আমাকে বলে যে ওদের সাথে ওটা পছন্দ না, কিন্তু কখনো বলে না তুমি এটা করো না। আমি আমার মতো করতে পারি, ও ওর মতো করতে পারে, ফলে আমরা ওই একটা স্বস্তির জায়গা নিয়ে জীবনটাকে চালাতে পারি যে আমি যেটা চাই, যেটা পছন্দ করি, সেটা আমি আমার মতো করে করতে পারবো। এটা একটা বড় বিষয়।